আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। প্রায় 2 সপ্তাহ আগে আপনাদেরকে একটি আপডেট জানিয়েছিলাম যে রয়্যাল এক্সপ্রেসের যে সিকেডি ইকোনমি ক্লাস হুন্ডাই রয়েছে সেই হুন্ডাই বাসটিকে নন এসিতে কনভার্ট করা হচ্ছে। তো সেই বাসটির আপডেট আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম, আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো এটি হচ্ছে বাসটির পূর্বের অবস্থা, যখন গ্যারেজে ঢুকানো হয়েছিল বাসটিকে সে সর্বশেষবারের মতো বাসটির এইরকম কন্ডিশন ছিল এবং গ্যারেজে ঢুকানোর আগে থেকে বাসটির অবস্থা খুব একটা ভালো পরিস্থিতিতে ছিল না। বাসটি অলরেডি জরাজীর্ণ অবস্থায় ছিল, অনেক জায়গাতেই স্ক্র্যাচ ডেন্ট পড়ে গিয়েছিল। তো এই অবস্থাতেই বাসটিকে গ্যারেজে নিয়ে আসা হয়। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেসের সেই হুন্ডাই বাসটি যেটাকে নন এসিতে কনভার্ট করা হয়েছে। তো শুরুতে বোঝা যাচ্ছিল না যে বাসটিকে আসলে পুরো বডি ফ্রেম খুলে ফেলা হবে নাকি জাস্ট আগের ফ্রেমের উপরে বডি করা হবে। তো বাসটির আসলে সব কিছুই খুলে ফেলা হয়েছে, একেবারে পুরো সম্পূর্ণ ফ্রেম খুলে সব কিছু চেঞ্জ করে ফেলা হয়েছে। আর বাসের প্রাথমিক স্ট্রাকচার দেখে মনে হচ্ছে কমন কোনো ডিজাইনের বডি হতে পারে। সচরাচর রাস্তায় যে সকল ডিজাইনের বাস অ্যাভেলেবল দেখা যাচ্ছে সম্ভবত আছে সেরকম ডিজাইনের কিছু হতে যাচ্ছে। খুব একটা মনে হচ্ছে না যে আনকমন কোনো ডিজাইন করা হবে। তো বাকিটা বোঝা যাবে যে বাসটা সম্পূর্ণ বডি কমপ্লিট হওয়ার পর। আর বাসের ইঞ্জিন আপনারা দেখতেই পাচ্ছেন, ইঞ্জিনের সম্ভবত কোনো মেজর ইস্যু নেই অথবা কোনো ইস্যুই নেই, জাস্ট গাড়ির বডিটা কমপ্লিট করা হবে। তবে মনে হচ্ছে গাড়িটা অনেক দিন ধরেই বসা ছিল, তো তারপর গ্যারেজে কিছুদিন বসা ছিল, এরপরে গাড়িতে বডির কাজ করা শুরু হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে এর আগেও বাংলাদেশে আরও একটি নন এসি হুন্ডাই ছিল, তবে এটির মতো এসি থেকে নন এসিতে কনভার্ট করেনি। সেটি একদম স্টক চেসিসের উপরে নন এসি বডি করা হয়েছিল, সেটি ছিল বিলুপ্ত হয়ে যায় টিয়ার ট্রাভেলসের। এছাড়াও অনেক বছর আগে শাহজাদপুর ট্রাভেলসের একটি নন এসি ভলভো B7R ছিল। এছাড়া বাংলাদেশে কিছু নন এসি RM2 রয়েছে, বর্তমানে হানিপেন ট্রাভেলসের একটি এসি থেকে নন এসিতে কনভার্ট করা RM2 রয়েছে এবং আফতাবের বডি করা RM2 চেসিসের উপরে নন এসি বডির একটি বাস রয়েছে, যেটি একটি কোনো একটি ক্যাডেট কলেজের বহরে চলতেছে। এছাড়াও সোহাগ পরিবহনের বহরে একটি নন এসি স্ক্যানিয়া রয়েছে, কিন্তু এটি ফ্রন্ট ইঞ্জিন বিশিষ্ট, রিয়ার ইঞ্জিন না, এটি সামনে ইঞ্জিন বিশিষ্ট নন এসি স্ক্যানিয়া এবং এটি এক ইউনিটই চলছে সোহাগের বহরে। তো যাই হোক, আপনার বাসের ভিতরের সেটটা দেখতে পাচ্ছেন, বাসের ভিতরের সেটটাও টোটালি চেঞ্জ করা হবে, সম্পূর্ণরূপে রিবডি যেহেতু করা হচ্ছে সম্ভবত ফ্লোরটাও চেঞ্জ করা হচ্ছে। ড্যাশবোর্ডটা এইভাবেই রয়েছে, ড্যাশবোর্ডটা চেঞ্জ করবে কিনা এখনও শিওর বলা যাচ্ছে না। বাসটি টোটালি কমপ্লিট হলে আসলে সম্পূর্ণরূপে বোঝা যাবে যে ভিতরে কী কী চেঞ্জ হয়। তো এই ছিল রয়্যাল এক্সপ্রেসের নন এসি হুন্ডাইয়ের আপাতত আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বাসটি ঈদের আগে কমপ্লিট করে বের হবে কিনা এখনও শিওর বলা যাচ্ছে না, বাকিটা পরবর্তীতে সময়ে বোঝা যাবে। তবে চেষ্টা করবো বাসটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ অলরাম ট্রান্সমিটার জয়েন করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।